সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীর তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই রাজশাহীতে হঠাৎ মুসলধারে বৃষ্টি জয়পুর হাটে অস্ত্র গুলি সহ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর তানোর উপজেলার বিনোদপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুইজন নিহত হয়েছে নিহতরা তানোর বাজার থেকে বাড়ি যাচ্ছিল এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে দুইজনই আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর থানা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নততর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আহতদের হাসপাতালে নিলে চিকিৎসক নিহত মিনারুল ইসলামকে মৃত ঘোষণা করেন ফরিদের অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় পরে ফরিদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজশাহীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে সেই সাথে ঝড় বাতাস ও শিলাবৃষ্টি হয়েছে বুধবার বিকেল তিনটা তিরিশ থেকে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত এই বৃষ্টি হয় এ সময় প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রায় আধা ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টির কারণে অনেক স্থানে পানি জমে যায় এছাড়াও হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ স্কুল কলেজ ফেরত শিক্ষার্থীরা বাসায় ফিরতে পরে বিড়ম্বনায় যেসব জমির আলু তোলার উপযোগী হয়েছে সেসব আলুর ক্ষতি হবে বলে মনে করছেন চাষিরা আবার বৃষ্টিতে মুকুল ঝরে যাওয়া সহ পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেন আম চাষিরা রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক জানান শিলাবৃষ্টিতে আমের মুকুলে সমস্যা হয় ভারী শিলাবৃষ্টি হলে আমের ব্যাপক ক্ষতি হয় অল্প পরিমাণে হলে আমের তেমন ক্ষতি হয় না অল্প পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে এতে আমের মুকুলের তেমন ক্ষতি হবে না দশ ভাগ মুকুল থাকলে তাহলে আমের ফলন স্বাভাবিক থাকবে জয়পুরহাটে সন্ত্রাসী গ্রুপ মাটি এর সক্রিয় সদস্য জাকারিয়া হোসেন ওরফে রকিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত আটটার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরান অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় একটি বিদেশি পিস্তল ম্যাগজিন ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য তিন সেবনের উপকরণ উদ্ধার করা হয় জয়পুরহাট র্যাপ ক্যাম্প সূত্রে জানা গেছে শীর্ষ সন্ত্রাসী জাকারিয়া হোসেনের পুরান আস্তানায় অভিযান চালানো হয় এ সময় আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ডগুলি একটি ম্যাগজিন আটটি ধারালো অস্ত্র মাদকদ্রব্য সেবনের বিপুল পরিমাণ উপকরণ সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত রকি দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী গ্রুপ কাদামাটি এর সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ টেন্ডারবাজি চাঁদাবাজি ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধমূলক কার্যক্রম করে আসছিল বলে জানান র্যাব জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম মহাইমিনুল রশিদ মঙ্গলবার রাত সাড়ে দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রকির নামে সন্ত্রাসী ঘটনায় দশটি মামলা রয়েছে তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়ুজ্জামান লিটন ও ডাবলু সরকার দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ রাজশাহী স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব রাজশাহী মেডিকেল কলেজের নেতৃবৃন্দ বুধবার দুপুরে নগর ভবনে মেয়রকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ এ সময় মেয়র বি এ ও সচিব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও তাদের পাশে থাকার ব্যক্ত করেন মেয়রকে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সচিব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডাক্তার এবি সিদ্দিকী সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার নওশাদ আলী সচিব রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডাক্তার চিনময় কান্তি দাস সাধারণ সম্পাদক ডাক্তার নাসিম আক্তার এরিনা রামেক সচিব শাখার সভাপতি প্রফেসর ডাক্তার রহমান সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুবুর রহমান খান সহ নোয়াখালীর বেগমগঞ্জে পিক ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলে নিহত হন এ সময় নিহতের আরও দুই মেয়ে সহ আরো তিনজন আহত হয় বুধবার সকাল নয়টার দিকে উপজেলার সোনাইমুড়ি চৌমোহনী সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিভি রানী মজুমদার আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান চৌমোহনী চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশা আপানিয়ার দিকে যাওয়ার পথে সালামের দোকান নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যায় আহত হয় ওই শিক্ষিকার দুই মেয়ে সহ আরও তিনজন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ